এদিকে মহাসড়কে ভোগান্তির মধ্যে দিয়ে শুরু হয়েছে এবারের ঈদ যাত্রা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা গোমতী সেতুর টোল প্লাজায় প্রতিনিয়ত যানজটে আটকা পড়েছে শতাধিক গাড়ি। সকাল থেকে রাত অবধি সড়কে দীর্ঘ যানজটে বিপাকে পড়েছে যাত্রীরা। এদিকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এছাড়া নাব্যতা সংকট ও তীব্র স্রোতের কারণে শিমুলিয়া কাঁঠালবাড়ি ও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। প্রতিনিধিদের তথ্য দিচ্ছে ডেস্ক রিপোর্ট। যানজট যেন পিছু ছাড়ছে না ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রীদের। সকাল থেকে কুমিল্লার দাউদকান্দি মেঘনা গোমতী সেতুর টোল প্লাজায় সৃষ্টি হওয়া যানজটে নাকাল মানুষ। বেলা বাড়ার সাথে সাথে যানজটও বাড়তে থাকায় ভোগান্তিতে পড়েছে ঈদে ঘরমুখো যাত্রীরা। এই যানজট কিভাবে যাইব জানি না, একটা টিপে এখন 5 দিন 7 দিন 8 দিন লেগে যেতেছে। যানজটে গরমে খুব খারাপ লাগতেছে। ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানজট না থাকলেও যানবাহনের চাপ ছিল স্বাভাবিকের চেয়ে বেশি। পুলিশ বলছে স্বাভাবিক নিয়মে যানবাহন চলাচল করছে মহাসড়কে। ঈদে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি নেই বলেও দাবি করছে পুলিশ। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও যানবাহনের বাড়তি চাপ বেড়েছে। এতে ধীরগতিতে চলছে যানবাহন। যানজট নিরসনে বিভিন্ন পয়েন্টে কাজ করছে হাইওয়ে পুলিশ। এদিকে দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। নাব্যতা সংকট না কাটলে যাত্রী ও যানবাহন পারাপারে বিপর্যয়ের আশঙ্কা করছে ঘাট কর্তৃপক্ষ। নদীর প্রশস্ততা অনেক বেড়ে গেছে পানির কারণে এবং সাথে সাথে নদীর স্রোত, এই কারণেই আমাদের ফেরিগুলোর সময় বেশি লাগতেছে। মাদারীপুর ও মুন্সীগঞ্জের কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে 16টি ছোট ফেরি চলাচল করছে। নাব্যতা সংকটের কারণে বড় ধরনের ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে নদীর দুপারে গরুবাহী ট্রাক সহ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।